হ্যালো গাইজ তো আজকে আমরা একটি অন্যতম বই নিয়ে এসেছি সেটা হলো নীতিশ স্যারের একটা প্রিভিয়াস ইয়ার বই ফর প্রিভিয়াস ইয়ার এখানে আমাদের সিজিএল সি মানে এসএসসি এদিকে ইউপিএসসি তারপর আমাদের ডাব্লু বিসিএস ইসিএস এই সমস্ত প্রিভিয়াস ইয়ার সব কোশ্চেনগুলো আছে তো বইটি মূলত পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসের জন্য বেস্ট বই জিকে বই আমি সম্প্রতি কিছুদিন আগে ফুড এসে পরীক্ষা দিয়ে আসলাম সেখানে আমি কি হয়েছে একটি তিনটে কোশ্চেন জিকে পারিনি সেখানে দেখলাম এমন তিনটে কোশ্চেন পড়েছিল আমি কোনোদিন মানে সিজিলে প্রিপারেশন করেছিলাম এই কদিন যা দুই বছর এবং ব্যাঙ্কিংয়ের প্রিপারেশন করেছিলাম ওই ওই কালে ওই তিনটে কোয়েশ্চেন আমি কোনোদিন চোখেই দেখিনি আমি নি ওই ওই পার্টগুলো আমার পড়াই হয়নি কিন্তু সেই কোশ্চেন দুটো আমি যখন এই বইটা কিনি ফুট এসে দেওয়ার পর বইটা কিনেছি এসে দেখি বইটা প্রথমেই ওই কোয়েশ্চেনটা ওই তিনটে কোয়েশ্চেন এই বইটাতেই ছিল তো আমি খুবই শখ যে আমি ওই কেন এই বইটা তার আগে দেখলাম না কেন বইটা পড়লাম না তো তারপর বইটা কিনলাম তো পিএসসি মিস সামনে পরীক্ষা আছে তাহলে সেটার ব্যাপারে বলি তো এই বইটা বেস্ট বই মি জিকে পঁচাত্তরটা কোয়েশ্চেন থাকবে এই বইটা আমার তো মনে হয় এটা না পড়লে অনেক একটা বড়ো ভুল হয়ে যাবে ঘাটতি থেকে যাবে কেন কারণ জি স্ট্র্যাটেজি যদি চান তো বলেন আমি কমেন্ট আমি একটা ভিডিও বানিয়ে দেবো কিন্তু এই বইটা যেটা আমি দেখাই সেটা হলো প্রিভিয়াসের কোশ্চেন আর বইটা ফ্রি মানে মোটামুটি যদি একশোটা কোশ্চেন করি আমি দেখা যাবে হয়তো একটা থেকে দুটো কোশ্চেনের যে নিচে আনসার দেওয়া আছে একটা একটা থেকে হয়তো দুটো কোয়েশ্চেন ভুল আছে এরকম থাকে ওটা তো থাকবেই তো একটা জিনিস দেখায় দেখুন গ্রন্থ এন মানে অথার অ্যান্ড বুক তো বুক অ্যান্ড অথার থেকে প্রত্যেক বছর মিস কম করে আটটা থেকে দশটা কোয়েশ্চেন থাকে যে ভাবা যায় মানে একটা জাস্ট স্ট্যাটিকের একটা পার্ট বুক অ্যান্ড অথর এখান থেকে আটটা কোয়েশ্চেন থাকা অনেক বিশাল ব্যাপার আর আপনাকে মিস সিলেনাসে মোটামুটি ষাটটা ষাটখানা যদি সঠিক করেন তাহলে আপনার সিলেকশন হয়ে যাবে পঁচিশটা ম্যাথ আর পঁচাত্তরটা জিজ্ঞেস মানে উইদাউট ম্যাথ আপনি পারা যাবে কিন্তু পঁচাত্তরটার মধ্যে ষাটটা যদি পারেন তাহলে হয়ে গেল ম্যাথ করার দরকার নেই দেখুন যে সাজা লং জার্নি সালমান এই মানে বইটা কি লিখেছিল এটা দু হাজার এগারোতে মিস দু হাজার এগারো মিসিনিয়াস মিসে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা পড়েছিল সাতখানে তারপর মিস দু হাজার বারো এই দেখুন এক দুই তিন চার মানে এখানে মোটামুটি তেরো পর্যন্ত মানে ছয়টি সাতটি তারপর দু হাজার দু হাজার দশ সালের এখানে দেখুন তারপর নয় সালের এখানে দেখুন এদিকে মানে মিস আছে এদিকেও এখানে বাতাসে পাতাটা উড়ে যাচ্ছে তো এইদিকে দেখুন তো আমি যেটা বলছিলাম যে এই বইটা অবশ্যই পড়বেন প্রত্যেকটা চ্যাপ্টার যে কোনো একটা চ্যাপ্টার আমি একটা খুঁজে খুলে দেখাচ্ছি আপনাদেরকে এখানে দেখতে পাবেন এটা যেমন ধরুন এটা পলিটির মনে হয় ভারতে হয় পলিটি তো পলিটিতে দেখুন এটা আমাদের ভারতের এটা যে আছে দেখুন প্রথমে ডাব্লু বিসিএস ডাব্লু বিসিএস থেকে আছে তারপর ডাব্লু বিশিএস মেন সিএচএসএল এই যে ডাব্লু বিসিএস ইউপিপিএসসি অ্যাকচুয়ালি সি 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 আমাদের অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলের কোশ্চেন প্যাটার্ন আর সিজেলে কোশ্চেন প্যাটার্নের মধ্যে পার্থক্য আছে আমরা এক একটা বোর্ডের কিছু কিছু পছন্দের কোশ্চেন থাকে তারা ওই টাইপগুলো দেবে সিজিএল সিএসএসএলে বলতে কী হয় ওদের আর্ট অ্যান্ড কালচার যে আমাদের সমস্তগুলো আছে যেমন নাচ গান ওই ড্রয়িং তারপর ওই পোশাক এইসবগুলোতে তারা বেশি পছন্দ করে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওগুলো না আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটি স্ট্যাটিক টাইপের পছন্দ করে কীরকম কোথায় কোন কোন শস্য ভাণ্ডার আছে কোথায় কোন হেডকোয়ার্টার আছে কার ফুল ফার্ম কত এই সবগুলো পড়ে আগে তো লক্ষ্মী ভান্ডার এই সরি ওই খাদ্যশ্রী শিক্ষাশ্রী এইসব কন্যাশ্রী এইসব প্রকল্পগুলো পড়তে বর্তমানে সেই সমস্ত প্রকল্পগুলো আর পড়ছে না তো এই বইটা খুবই ভালো আপনারা অনলাইনে পেয়ে যাবেন এটা এই মাত্র কত আছে দেখি আর এটাতে কি আছে দেখি আপনারা এখানে কন্টেন্টটা দেখে নিতে পারবেন হিস্ট্রি এখানে জিওগ্রাফি তারপর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আছে ভারতের সংবিধান সব প্রিভিয়াসের টাইপ প্রত্যেকটা ইয়ার টাইপ মানে এইসব কোশ্চেনগুলো করলে কি বলতে আপনি একটা কনফিডেন্স পাবেন যে অশোকের কান্দাহার লিপি লেখা হয়েছিল কোন ভাষায় তাহলে এটা আপনি একটা কনফিডেন্স পাবেন এমনি একটা কোশ্চেন পড়তে গেলে মনে হয় যে কোশ্চেনটা আসবে কি আসবে না কিন্তু যখনই মনে হয় যে ডাউল মেনে পড়েছে প্রিভিয়াসের পড়েছে তখন কনফিডেন্স পাবেন কোশ্চেনের উপর যে না কোশ্চেন আমার করতে হবে তো বলতে গেলে অনেক কিছু বলা যায় তো যাই হোক বইটা বেস্ট বই আমি বাংলা মিডিয়াম বই পড়ি না তো এটা একমত আমার বাংলা মিডিয়ামের বই তো বেস্ট আমি তো মানে পাঁচে মানে ফোর পয়েন্ট নাইন দেবো আউট অফ ফাইভ বইটাতে পেজ কোয়ালিটি খুব সুন্দর খুবই ভালো বই ভাববেন না যে আমি কোনো স্পন্সারশিপ পেয়েছি বা কোনো কিছু পেয়েছি আমার স্পন্সারশিপ ও সব কিছু নেই আমি নিজের পার্সোনাল ভিউ থেকে অনেকগুলো বই পড়েছি তার মধ্যে দেখলাম এটা খুবই ভালো বই তো মিসিয়ানের জন্য সবাইকে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বা